আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, পদ্মা সেতুর নাট কি আসলে লুজ ছিল নাকি টাইট ছিল? বাইজিৎ তালহা যেমন স্বীকারোক্তিতে বলেছে যে সে আসলে গাড়ি খোলার যে সরঞ্জাম আছে সেগুলো দিয়েই সে নাট বল্টুকে খুলে আগে থেকে ভিডিও ধারণ করেছে। আবার অনেকে বলছেন যে পদ্মা সেতুর কিছু কিছু জায়গায় নাট বল্টু লুজ পাওয়া যাচ্ছে। আবার কর্তৃপক্ষ দাবি করছে যে 30 থেকে 35 নম্বর পিলারের মধ্যেই 40টা নাট বল্টু গায়েব। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই নাট বল্টুগুলো কি আসলে লুজ নাকি টাইট? এখন এই ব্যাপারে আমরা কার থেকে জানবো? তো আমরা চেষ্টা করছি বাংলাদেশের প্রথম সারির সবগুলো গণমাধ্যমকে ঘাটার জন্য। এর মাঝখানে আমরা পদ্মা সেতুর যিনি প্রধান প্রকৌশলী আছেন ওনার কাছে কিছু বক্তব্য পেয়েছি সেখানে কাজ করা নির্মাণ শ্রমিকদের, এমন আমরা কিছু তথ্য পেয়েছি যে এই ধরনের মেগা স্ট্রাকচারে কোনো কোনো জায়গায় নির্দিষ্ট পরিমাণে কিছু কিছু নাট বল্টু লুজও রাখা হয়। এখন কেন লুজ রাখা হয়? অন্যান্য দেশে লুজ থাকলেও সমস্যা নাই, কারণ ওই দেশে চুরি হয় না, বাট আমাদের দেশে হয় কি, রাস্তার ম্যানহোলের ঢাকনাই যেখানে থাকে না, সো পদ্মা সেতুর মধ্যে এরকম নাট একটু লুজ পাইলে সেটা চুরি হবেই। তো এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি, কারণ বাইজিৎ তালহা মৃধা এই মুহূর্তে জীবন মরণ সন্ধিক্ষণে আটকে আছে। দর্শক, পদ্মা সেতুর যিনি প্রধান প্রকৌশলী আছেন দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের, তিনি আপনার কিছু বক্তব্য দিয়েছেন। পদ্মা সেতুর উদ্বোধনটা বেসিক্যালি হয়েছে 25 জুন, তো ঠিকাদারি যেই কর্তৃপক্ষ আছে তারা আপনার এই কাজকে হস্তান্তর করার পরে একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা সুযোগ দেয় যে আপনার ড্যামেজ অ্যাক্টিভিটি চেক করার জন্য, যে পদ্মা সেতুর কোথাও কোনো ত্রুটি থাকলে সেটাকে চেক করার পরে আপনার আবার কর্তৃপক্ষকে জানালে তারা এক্সচেঞ্জ অথবা মেরামত করে দিবে। তো 25 তারিখ উদ্বোধন হওয়ার পরে 27 তারিখ পর্যন্ত কিছু ফিনিশিং টাচের কাজ ছিল, আর কিছু জায়গা আপনার নাট বল্টু ইচ্ছাকৃতভাবেই একটা নির্দিষ্ট পরিমাণ টাইট দিয়ে তারপর ছেড়ে দেওয়া হয়েছে। সর্বোচ্চ 100 যেখানে দেওয়া দরকার সেখানে 50 দেওয়া হয়েছে। তো সম্ভবত এই 50 দেওয়া নাট বল্টুগুলারেই বাইজিৎ তালহা মৃধা সহ বাকি যারা সেখানে গিয়া এই কাজ করছেন তারা সম্ভবত সেই নাটগুলোকে হাতাইছে, আর যার কারণে তারা কোথাও না কোথাও এগুলোকে একটু পরিমাণ লুজ পাইছে। তো লুজ পাইলেও সেইটা কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল। পদ্মা সেতু নিয়ে নেগেটিভ ইমপ্রেশন তৈরি এমন কোনো ভিডিও বা বক্তব্য দেওয়া তাদের ভুল ছিল যে এটা নিশ্চয়ই আজকে সবাই বুঝতে পারছেন। আমাদের এই প্রকৌশলী সাহেব আরও বলছেন যে আপনার ডিফেক্ট লয়াবিলিটি পিরিয়ডের ভেতরে যে কোনো ধরনের সমস্যা সামনে আসতেই পারে, আসলে সেটা কর্তৃপক্ষ সেতুর যে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তাদের সাথে যোগাযোগ করবে। আবার নির্মাণ কর্মীরা যারা আছেন তারা প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিচ্ছেন যে অনেকগুলো নাট খুলে ফেলা হচ্ছে, আবার নতুন করে লাগাচ্ছি আমরা, এই সামান্য জায়গায় দেখলাম যে 40টা নাট খুলে ফেলে। তিনি খুব প্রকাশ করে বলেন, বাঙালি তো সব কিছু নিয়ে টিকটক করে, বাঙালি ভালো জিনিস পারবে কিভাবে? এখন পদ্মা সেতুর নাট নিয়েও টিকটক করা শুরু করেছে, আমরা একের পর এক নাট এসে লাগাচ্ছি, টাইট দেওয়ার চেষ্টা করতেছি, তবে কিছু নাট বেশি টাইট দেওয়া যাবে না, সেটা স্ট্রাকচারেরই একটা অংশ। এখন আমিও গতকালকে এটার উপর সার্চ করছি যে আসলে কি পাওয়া যায়। তো দর্শক, খুঁজতে খুঁজতে আপনারা নিশ্চয় ফেসবুকে একটা পোস্ট দেখেছেন, এখন এই পোস্টটা আসলে কতটুকু মানে বৈজ্ঞানিক সম্মত নাকি কারো লেখা সেটা আমার জানা নাই, কারণ আমি তো ইঞ্জিনিয়ারিং লাইনের ছাত্র না, তবে এই পোস্টটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে কোথাও না কোথাও যৌক্তিক। তো চলুন আমরা দেখি যে কেন পদ্মা সেতুর কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে নাট বল্টু লুজ রাখা হয়েছে, যেটা আমাদের প্রকৌশলী সাহেব বলছিলেন। ওনার বক্তব্য কিন্তু এই পোস্টটার সাথে ম্যাচ করে যায়। যেই পোস্টটা ফেসবুকে আসছে সেটা হচ্ছে যে স্লিপ ক্রিটিক্যাল জয়েন্ট, এই নামে একটা পোস্ট নিশ্চয়ই ইতিমধ্যে আপনারাও দেখেছেন। তো চলুন আমরা সেই মানে পোস্টটাকে একটু যাচাই করে দেখি যে এটার থিওরিটা কী। দর্শক, তারা বলছেন যিনি এই পোস্টটা লিখেছেন সম্ভবত কোনো ইঞ্জিনিয়ার সাহেব মেবি, এটি একটি ইঞ্জিনিয়ারিং থিওরি যেটি বিয়ারিং বা স্প্রিংয়ের ন্যায় কাজ করে। পদ্মা সেতুর রেলিংয়ের নাট কেন লুজ, কেন টাইট দেওয়া হয়নি খুব বেশি, এই দুটি প্রশ্ন হাজারো বাঙালির মনে। এখানে আসে যে স্লিপ ক্রিটিক্যাল জয়েন্ট নামক একটা মেথডের কথা। তো সেখানে যেভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে পদ্মা সেতুর স্প্যানগুলো দাঁড়িয়ে আছে পানি এবং মাটির উপর, আর চলাচলের উপযোগী সেতু দাঁড়িয়ে আছে এই স্প্যানের উপর, আর সেতুতে রাস্তার দুই ধারে বা পাশে একটির সাথে একটি সংযুক্ত করে তৈরি করা হয়েছে নিরাপত্তা দেয়াল বা পিলার, আর এই দেয়ালের খণ্ডগুলো সংযুক্ত করা হয়েছে রেলিং দিয়ে, আর এই রেলিংগুলো এই দেয়ালগুলোর খণ্ডগুলোর সাথে বড় বড় নাটের মাধ্যমে যুক্ত থাকে। কিন্তু এই নাটগুলো হালকা লুজ করেই লাগানো হয়, তবে এতটা লুজ না যতটা হাতে আপনি মসৃণ খুলতে পারবেন।
আর এখানে যে স্ট্রাকচারাল কথাটা বলা হয়েছে সেটা সত্য। পদ্মা সেতুর নির্মাণে আমরা দেখেছি যে কীভাবে আলাদা আলাদা স্প্যান উপরের যে যন্ত্রাংশ বা এগুলাকে জোড়া দেওয়া হচ্ছে। আপনার যদি পদ্মা নদীর ভূপৃষ্ঠের নিচে রিক্টার স্কেলে অতিমাত্রায় ভূমিকম্প হয় তবে পদ্মা সেতু কম্পিত হবে, কথা সত্য। আর পদ্মা সেতু কম্পিত হওয়ার অর্থ তার প্রতিটি স্প্যান, খণ্ডায়িত রাস্তা, খণ্ডায়িত নিরাপত্তা দেয়াল সবই কম্পিত হবে, সাথে সাথে রেলিংও কম্পিত হইতে চাইবে, এটাও সত্য, এটা একটা বাস্তব। এখন রেলিংয়ের যদি খুব বেশি টাইট করে সেতুর নিরাপত্তা দেয়ালের সাথে লাগানো থাকে রেলিংগুলা, তাহলে স্প্যান নিরাপত্তা দেওয়াল কম্পনে নড়লেও রেলিং নড়তে পারবে না, ফলে সেই ভূমিকম্পে রেলিংগুলো বেঁকে যাবে না হয় ভেঙে যাবে, কথা কিন্তু সত্য। যে এটা যেহেতু আমরা দেখেছি পদ্মা সেতুর যে নির্মাণ কৌশল, স্প্যানগুলো কিন্তু হালকা ভাইব্রেট করে, এটা আমি আপনি খালি চোখে বুঝবো না, পদ্মা সেতু নির্মাণের উপরে আর অনেকগুলো ভিডিও আছে দেখে নেবে যে একদম মাটির গভীরে বা নদীর গভীরে স্প্যানগুলো কিন্তু বেয়ারিং সিস্টেমে হালকা ভাইব্রেট করে, এটা একটা মানে উন্নত মাপের প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওই নাট লুজ রাখার ফলে সেতুর উপরের প্রতিটি খণ্ডায়িত অংশ ভূমিকম্পে যেমন হালকা নড়তে পারবে তেমনি নাট কম টাইট থাকায় রেলিংয়ের উপর সামগ্রিকভাবে কম চাপ পড়বে বা কম কম্পন টানটা অনুভূত হবে, ফলে রেলিংয়ের কোনো ক্ষয়ক্ষতি হবে না। হালকা লুজ রাখা নাট তখন অনেকটাই স্প্রিংয়ের মতন কাজ করবে এবং সেতুকে রক্ষা করবে। এখন আমরা আবার দেখেছি যে অনেকে বলছেন যে সেতুর নাট টাইট দেওয়া হচ্ছে, এই প্রশ্নটাও অনেকের মনে আসছে, তাহলে ভাই এই থিওরি কি ভুল? না, আমি আবারও বলি এইখানে কিছু কিছু জায়গায় এই যে পদ্ধতিটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে একটা নাইট যেখানে নাট যেখানে 100 টাইট দেওয়ার দরকার সেইখানে ওটা টাইট দেওয়া হয়েছে হয়তো 50-60%, একবারে 15-20% না যে আপনি হাতে মশলা দিলেন খুলে চলে আসবে। আর এই ভয়াবহ দুর্ঘটনাগুলো এড়াতেই রেলিংয়ের নাট শতভাগ টাইট না দিয়ে হালকা লুজ রাখা হয়। তাই পদ্মা সেতুর এটি ইঞ্জিনিয়ারিং কোনো গাফিলতি বা ভুল নয়, এটা অত্যন্ত লজ্জাজনক যে আমরা জাতি হিসেবে এখনও সভ্য হতে কতটা সময় লাগবে, এটা কিন্তু সত্য। আমি দেখেছিলাম একটা ছবি এই মুহূর্তে ভাইরাল হচ্ছে, আমাদের ঢাকাতে সম্ভবত প্রথম যখন ফুট ওভার ব্রিজ চালু হয়েছে বাঙালি সেইখানে গিয়ে অস্থির রইলেন অবস্থা করছে। আর এইবারের ট্যুরিস্টের ঘটনাও দেখেন, সারা বাংলাদেশে ট্যুরিস্টরা যেমন দৌড়, মানে প্রতিটির বিষয়েই অতিরিক্ত অতিরিক্ত। পদ্মা সেতু ভ্রমণ করতে যান, ভালো কথা, দূর থেকে সেলফি তোলেন, যাই করেন, কিন্তু এটা তো বুঝতেছেন এখান থেকে আর শিক্ষা নেওয়ার বিষয় কাদের? টিকটকারদের, সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটারদের। যে কোনো বিষয় নিয়ে আজাইরা কোনো নিউজ করলে বা পরিকল্পিত কোনো ঘটনা আপনি যদি করতে যান, যদি দেখেনও আগে লুজ আছে, ভাই আপনি যে ডাক দিয়ে জানাই দেন, এটা নিয়ে ফেসবুকে আইসেন না। সকল কিছু নিয়ে ফেসবুকে ভিডিও করা আপনার জন্য ঝামেলার কারণ হবে, দিন শেষে ফাইসা যাইতে পারেন। আর পরিকল্পনা করলে তো সেটার কথা বাদই দিলাম। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এই পর্যন্তই। পদ্মা সেতুকে আল্লাহ লম্বা সময় ধরে টিকাই রাখুক, কারণ এটা দেশ ও জাতির জন্য জরুরি একটা জিনিস। আসসালামু আলাইকুম।